শাপলা শালুক শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন। চলো সেখানে দেখি হয়েছে কি আজকের আয়োজন, আজকের আয়োজন। বন্ধুরা, ভাষার মাস ফেব্রুয়ারি। বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মার্সেল নিবেদিত আজকের শাপলা শালুক। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন কাজলি আহমেদ। শাপলা শালুক এক গানের পাখির বন। শুরুতেই সঙ্গীত শিল্পী জানি আলম ছোট বন্ধুদের নিয়ে কি করছেন চলো তো দেখি। আপনাকে আমাদের মাঝে পেয়ে খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আমার এত বেশি ভালো লাগছে যে মনে হচ্ছে আমি আকাশের পরিদের সাথে কথা বলছি, এবং সেরকম ভালো লাগছে যে আমার মনে হয় আমার জীবনের সব গানগুলো তোমাদেরকে খালি গিয়ে শোনাই দিই। আপনি তো রেডিও, টেলিভিশন, মঞ্চে, চলচ্চিত্র গান করেন। কোথায় গান করতে আপনার বেশি ভালো লাগে? আমার সব মাধ্যমে গান করতে ভালো লাগে, তবে মঞ্চে গান গেয়ে যে বেশি ভালো লাগে অন্য কোনো মাধ্যমে এতটা বেশি ভালো লাগে না। কারণ হলো মঞ্চে আমার সামনে তোমাদের মতো এই লক্ষ্মী বাবুরা থাকে, তোমাদের মতো অনেক অডিয়েন্স থাকে, তো ওই সময় আমার খুব বেশি ভালো লাগে। কারণ ওরা সঙ্গে সঙ্গে আমাকে রিসিভ করে এবং আমার গান ওরা পছন্দ করে শুনে। আপনি কি আমাদের মতো ছোটবেলা থেকেই গান করেন? হ্যাঁ, এই তোমাদের মতো থাকা অবস্থায় আমি গান স্টার্ট করি। তোমাদের এই বয়সের থেকেই আমি বাসায় হারমোনিয়াম বাজে বাজে প্র্যাকটিস করতাম তোমাদের মতো করেই। তোমরা যেমন এখন প্র্যাকটিস করো, আমার খুব ভালো লাগে। কারণ হলো তোমরাই হলো বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তোমরা অনেক বড় বড় শিল্পী হবে একজন, এবং সারা বাংলাদেশ তোমরা সুনাম করে আনবে বিদেশ থেকে। আমার খুব ভালো লাগছে। আমরা যখন অনেক সুযোগ কম ছিল, এখন তোমাদের অনেক সুযোগ তৈরি হয়েছে, অনেক স্কোপ যেহেতু আছে, তোমরা অনেক ভালো করে অনেক সুন্দর করে সারা বিশ্বকে তোমরা গান শোনাবে। প্রথম কোথায় গান করেন? আমি প্রথম গান করি হলো একটি মঞ্চে। আমি তখন ক্লাস ওয়ানে পড়ি, তখন আমাকে আমাদের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওই সময় আমি একটি গান করি এবং ব্যাপকভাবে সবাই আমার গান পছন্দ করে, এবং ওইটি আমার অনুপ্রেরণা হয় এবং খুব ভালো লাগে। তারপরে আমি আস্তে 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 মনে করেছি যে আমার গান যেহেতু মানুষ পছন্দ করে, আমাকে ভালো করে গান গাইতে হবে। তোমাদের কিন্তু তাই করতে হবে। তোমরা যদি ভালো শিল্পী হতে চাও তাহলে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। পড়াশোনার মাঝে মাঝে তোমরা গানও প্র্যাকটিস করবে। আঙ্কেল, আমাদের ছোটদের মাঝে এসে আপনার কি ছোট হয়ে যেতে ইচ্ছে করছে? খুব ইচ্ছে করছে। এবং এই যে তোমাদের যে পবিত্র জীবন ফেরেশতার মতো ফুলের মতো, আমার কাছে মনে হচ্ছে যে আবার যদি আমি তোমাদের মতো হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য মনে হতো। আঙ্কেল, আপনি কি আমাদের একটি গান শোনাবেন? হ্যাঁ, তোমাদের জন্য তো আমি গান গাই। আমি অনেক অনেক গান রেকর্ড করেছি। জানো কত গান? 3000 গান গেয়েছি, এবং অন্যান্য শিল্পীকে দিয়েও আমি অনেক গান গাইছি, তা প্রায় 2500 মতো। আর এই গান যখন আমি গাই তখন তোমাদের ছবিগুলো না আমার চোখে ভাসে, তোমাদের কথা চিন্তা করে আমি গান গাই। শাপলা শালুকের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। মার্সেল ফ্রিজকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শাপলা শালুক অনুষ্ঠানটি স্পন্সর করার জন্য, এবং এটিএন বাংলা এবং যারা আজকের অনুষ্ঠানের ক্যামেরার বাইরে আছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এটিএনের চেয়ারম্যান আমার প্রিয় মাহফুজুর রহমান ভাইকে, এবং সেই সাথে সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে খেলা। বন্ধুরা, মার্সেল ফ্রিজ নিবেদিত শাপলা শালুক অনুষ্ঠানে এখন রয়েছে ছোট ছোট সোনামণিদের নিয়ে মজার খেলা। খেলায় যারা অংশগ্রহণ করছে জানিয়ে দিচ্ছি তাদের নাম। আমার নাম অথয়। তোমার নাম? সাবিয়া তানিশা। আর তোমার নাম? মায়া মাই বাবেল মাপত। তোমার নাম কি? মাতবিন্দু মাপত। তোমার নাম কি? যারা। তোমার নাম কি? আমার নাম অর্ণব। আরুশি। তোমার নাম কি? প্রভা। বন্ধুরা, আমার হাতে যে ছক্কাটা দেখছো এটা তোমাদের এই দাগের বাইরে ফেলতে হবে। পর্যায় নাম্বারে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারিত করা হবে। তাহলে প্রথমে ছক্কা ফেলছে প্রভা। ছক্কা ফেলেছে। দুই। যারা ফেলেছে চার। নোবেল ফেলেছে এক। আর ইবা ফেলেছে পাঁচ। মায়া ফেলেছে পাঁচ। সাবিয়া ফেলেছে দুই। অথই ছক্কা ফেলেছে। প্রথম হয়েছে দুইজন, আরুশি ও অথই। দ্বিতীয় হয়েছেন মাহিবা ও উমাইয়া। তৃতীয় হয়েছেন জারা। বন্ধুরা, প্রথম হয়েছে আরুশি ও অথই। বন্ধুরা, দ্বিতীয় হয়েছে উমাইয়া আর মাহিবা। বন্ধুরা, তৃতীয় হয়েছে যারা। বন্ধুরা, তোমরা কেউ মন খারাপ করো না, তোমাদের সবার জন্য রয়েছে উপহার। এবারের পরিবেশনা দলীয় আবৃত্তি। অসময় মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলায় যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশমের পচা চাল, টল টলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা, বাটিটাও লিক আছে। দেখালাম ছাতাটা, শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পড়তে বসে পড়বে জানি, কাঁদছো কেন শুনি? কান ধরে কেউ টান দিয়েছে, কে দিল বকুনি? চট দিয়েছে না, বই নিয়েছে না, তবে কি কেউ ভাঙলো তোমার রং পেন্সিলটা? না না না। আচার খাবে না, বাইরে যাবে না। ও বুঝেছি খেলতে গিয়ে মচকে গেছে পা। না না না। তাহলে কি বলতে হবে? তো ধরলে দেখি আচ্ছা রকম গো। পড়তে বসে কাঁদতে নেই, কাঁদলে পড়া যা শিখেছ ভুলবে নিজের অজান্তে। সকল পড়া শিখে যখন হেসে বলেছি, ভাইয়া তবে বললো কেন কাঁদতে শিখিনি কাঁদতে শিখিনি। মার্সেল নিবেদিত শাপলা শালুক অনুষ্ঠানের এবারে পরিবেশনা একই বৃন্তে। রামানা কি করছে ওদের সাথে, চলো তো দেখি। মার্সেল ফ্রিজ নিবেদিত শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছে নাফি। সাথে আছে তার মা ও নানু। কথা বলছি ওদের সাথে। কেমন আছো নাফি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। নাফি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি লেভেল 5-এ পড়ি। তুমি কাকে বেশি ভালোবাসো, বাবা নাকি মা? আমি বাবা মা দুজনকেই ভালোবাসি, নানুকে একটু বেশি আর কি। শুনেছি তুমি লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছো। লেখাপড়ার পাশাপাশি তুমি কিভাবে সময় বের করো? হয়ে যায় সময়। তুমি তো লেখাপড়ার পাশাপাশি অনেক কিছু করো, কোনটা করতে তোমার বেশি ভালো লাগে? আমার ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লাগে, ড্রয়িং করতেও ভালো লাগে। নাফি, আজ শাপলা শালুকের বন্ধুদের জন্য কি করবে তুমি? আমি কবিতা আবৃত্তি করব। শোনাও তোমার কবিতা। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? বাহ, খুব সুন্দর হয়েছে। কথা বলছি নাফির মার সাথে। আন্টি, ছোটদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, ছোটদের অনুষ্ঠান দেখা হয়, বিশেষ করে এটিএন বাংলা শাপলা শালুকটা দেখা হয়। যখন নাফি দেখতে বসে তখন একসাথে বসে দেখা হয়। আন্টি, শাপলা শালুকে কি সংযোজন করলে অনুষ্ঠানটি আরো ভালো হবে বলে আপনার মনে হয়? আমি সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করি। শাপলা শালুক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে কাজ করা হয় এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়েও কাজ করা হয়, আমি দেখেছি। ওদেরকে আরো বেশি বেশি সুযোগ দিলে মনে হয় ভালো হতো। কথা বলছি নাফির নানুর সাথে। নানু, ছোটদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? বাচ্চারা যখন কথা বলে, বাবা মায়ের বিষয়ে যখন কথা বলা হয় যে কেমন কাকে ভালোবাসো, তখন ওটা খুব ভালো লাগে। আর বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের মুখের কথা শুনতে এমনিতে ভালো লাগে। নানু, শাপলা শালুকে কি সংযোজন করলে অনুষ্ঠানটি আরও ভালো হবে বলে আপনার মনে হয়? ছোটদের সব অনুষ্ঠানে ভালো লাগে, তবে সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে যদি অনুষ্ঠান করা হয় বা আরো ভালো লাগতো ওদেরকে দেখে। শাপলা শালুক অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একক অভিনয় করে দেখাবে আমাদের বন্ধু প্রান্তি। নাতি, ওই নাতি, আরে নানি তুমি হাঙ্গা দিন মরে খোস্তায় আসো কা? নাতি তুই হেইয়া কি হল আনছস? তরে তো মুই বলাইছি আঙ্গুর, আপেল, কমলা, বেদেনা, নাশপাতি হেইয়া আনতে। নানি তুমি যেই হলগুলার নাম বলাইছ হেইয়া হইল বিদেশি হল, 12 মাসই হাওয়া যায়। আর জানো হেইয়ার মধ্যে কি থাকে? বিষাক্ত হরমালিন। আর মুই যেইয়া লই আইছি হেইয়া হইল মগ দেশীয় ফল, যেমন ধরো পেয়ারা, আরমুজ, কলা, তাল, নারিকেল, জাম্বুরা হেইয়া হইলে মগ দেশীয় ফল। একসা টাটকা, হেইয়ের মধ্যে কোনো হরমালিন নেই। নানি তাজা আছি, তাজা খাও। একটা লোকটা বলাইল কি এটেন বাংলা শাপলা শালুক অনুষ্ঠানটা একসার হাড়াহাড়ি। আরেকটা লোকটা বলাইল কি এটেন বাংলা শাপলা শালুক অনুষ্ঠানটা একসার হাড়াইয়া লাইছে। তাই নানি তুমি বলাও অনুষ্ঠান আবার হাড়ে কেমনে? আচ্ছা নানি, তুমি কি এটিএন বাংলা শাপলা শালুক অনুষ্ঠানে আইয়া খুশিও নাই? মুই তো খুশি হই, খালি তরে আমি খুশি করতে হারলাম না। নানি এই যে একখান জগরার কথা বলাইলা, মুই কিন্তু এই শাপলা শালুক অনুষ্ঠানে আইয়া মেলা খুশি হইছি। এবারের পরিবেশনা সিট নাম্বারের লটারি। মার্সেল নিবেদিত শাপলা শালুক অনুষ্ঠানে এখন রয়েছে আসল নাম্বারের লটারি। চলো দেখিনি কারা হয় প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। কিন্তু বন্ধুরা, এই লটারি তোমাদের জন্য নয়, তোমাদের অভিভাবকদের জন্য। কাব্বা, উঠাও দেখে যাক কেউ হয় প্রথম বিজয়। প্রথম বিজয় নাম্বার 9, দ্বিতীয় নাম্বার 10, তৃতীয় নাম্বার 3। বিজয়ী অভিভাবকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিজয়ী অভিভাবকদের পেয়ে গেছি। এখন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী আবেদা সুলতান আন্টিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আন্টি, বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। প্রথম বিজয় নম্বর 9, দ্বিতীয় বিজয় নম্বর 10। ঠিক আছে তো নাম্বার, কংগ্রাচুলেশন। তৃতীয় পুরস্কার পাচ্ছে নাম্বার 3, তৃতীয় বিজয়ী নাম্বার 3, কংগ্রাচুলেশন। আন্টি এটা আপনার জন্য। থ্যাংক ইউ বাবা, খুব সুন্দর। তোমাদেরকে অনেক ধন্যবাদ, শাপলা শালুককে ধন্যবাদ আর ওয়ালটনকেও অনেক অনেক ধন্যবাদ। আবারও বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু।